প্রিয় দর্শক বন্ধুরা, প্রতি মাসে শুধুমাত্র একটি করে গল্প দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। অনেক সময় নিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আপনাদের জন্য গল্প তৈরি করে থাকি, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করি দ্রুত গল্প আপলোড দেওয়ার জন্য। তাই আমাদের চ্যানেল জেড ইমাজিনারি স্টোরিকে সাপোর্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। শীত তো দেখা যাচ্ছে বেশ ভালোই পড়েছে। তা যা বলেছেন আপনি। এই তোমাদের বয়সে এমন শীতের সময় আমরা বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তাম, কত জায়গায় যে গিয়েছি। সত্যি দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যায়। এই তোর কি মনে পড়ে গতবারের শীতে উদয়পুরে কি কাণ্ডটাই না হয়েছিল? হ্যাঁ, তা আবার মনে থাকবে না কেন? কি কি হয়েছিল বাবা? আর বলবেন না, সে এক ভৌতিক অভিজ্ঞতা। আচ্ছা বলো তো শুনি। হ্যাঁ, আজকে তোমাদের সেই ঘটনাটা না শুনে ছাড়বই না। হ্যাঁ রে, শুরু কর তাহলে। সে গত বছরের কথা। তখন সবে শীত শীত পড়ছে, আমি আর চঞ্চল ঠিক করলাম দূরে কোথাও ঘুরতে যাব। তাই প্ল্যান করে রওনা হলাম উদয়পুরের উদ্দেশ্যে। কাছাকাছি গিয়ে কি আর অ্যাডভেঞ্চার হয় রে পাগলা? তা অবশ্য ঠিকই বলেছিস। উদয়পুরে তোর ভালো লাগবে দেখিস, ওখানে শীতের সকালে অনেক অতিথি পাখি আসে, আর জায়গাটাও খুবই সুন্দর। ঘোরাও যাবে, আবার পাখিও শিকার করা যাবে। তো এবার বল কেমন হবে? না না বাবু, পাখি শিকারের মধ্যে আমি নেই, এগুলো ঠিক নয়। তাহলে ঠিক আছে, তোর কথাই না হয় মেনে নিলাম, শুধু ঘুরবো। তবে দু একটা বনহাঁস তো অন্তত আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু করবো না, শুধু সুরক্ষার জন্য একটা শিকারি বন্দুক নিব, কেমন? ব্যাস এতটুকুই। প্রায় ৬ ঘন্টা ট্রেন জার্নি করে যখন উদয়পুর স্টেশনে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে বিকাল চলে এসেছে। আসলে ওখানে চঞ্চলের এক দূর সম্পর্কের মামার বাড়ি ছিল, আমরা মূলত সেখানেই যাচ্ছিলাম। চল ওইদিকে চল, ওইদিকে রিক্সা দাঁড়িয়ে আছে। তারপর আমরা একটা রিক্সা করে চঞ্চলের মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তা হ্যাঁ রে, তুই যে বললি সাথে একটা বন্দুক নিবি, তো কোথায় পাবি সেটা? আমি শিকারি বন্দুক কোথায় পাবো বল? তবে আমরা যে মামার বাড়িতে যাচ্ছি না, ওনার একটা পুরনো দিনের বিলেতি শিকারি বন্দুক আছে। শুনেছি একসময় নাকি মামাও পাখি শিকার করত, কিন্তু জানি না কেন এখন ওগুলো কেন আর সে করে না। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই তো চলে এসেছি, এখানে থামুন। ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দেবার পর চঞ্চলের মামা মামির সাথে দেখা করলাম। তারা সত্যি খুবই ভালো মানুষ, এদিকে আমাদের দেখে তো তারা মহা খুশি। আমাদের থাকার জন্য আলাদা একটা রুমের ব্যবস্থাও করে দিলেন। এখানে থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে কিনা জানি না, তবে যে কোনো জিনিসের দরকার হলে সবার প্রথমে কিন্তু আমাকেই বলবে। আরে না না মামা, কি যে বলেন আপনি, এখানে কিসের অসুবিধা হবে? হ্যাঁ মামা, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা তাহলে হাত মুখ ধুয়ে বিশ্রাম করে নাও, কেমন? তারপর বিশ্রাম করে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে গল্পগুজব আর কথাবার্তার মধ্যে কখন যে রাত হয়ে গেল তা টেরই পেলাম না। গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। ঠিক আছে বাবা, তোমরা তাহলে ঘুমাও, অনেক দূর থেকে এসেছ, ক্লান্ত শরীরে জেগে থাকার আর দরকার নেই। ঠিক আছে মামা। আর শোনো একটা কথা, রাতের বেলায় কোনো সারা শব্দ পেলে তোমরা যেন এদিক ওদিক যেও না, কেমন? বিপদে পড়তে পারো। আমাদের কোনো অসুবিধা হবে না মামা। আর মামা, আপনার ওই সেই বিরাতি বন্দুকটা কোথায় জানো? ও তো বাসার ঘরে আলমারিতে রাখা আছে, কিন্তু কেন? ওই আসলে একটু দেখতাম আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় দেখবে, তবে তোমরা যেন আবার বিলের পারে শিকার করার কথা বলেও যেন ভেবো না। আরে না না মামা, তা আবার করবো কেন, এমনি বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলি।
আজকে বেশ ভালোই দহকল গিয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে ভালোভাবে বিশ্রাম নিয়ে কাল না হয় বের হব ঘুরতে। তোর মামা আমাদের ওখানে যেতে নিষেধ করলো কেন? তুই না বলেছিলি একসময় উনিও স্বীকার করতেন? শুনেছি কি নাকি অদ্ভুত প্রেতাত্মার ভয়ে ওদিকে আর কেউ যায় না। তাই আবার হয় নাকি? শুন, আমরা তাহলে কাল রাতে দুজনে মিলে ওই বিলের ধারে যাব, কি বলিস? হ্যাঁ যাওয়া যায়, বেশ একটা অ্যাডভেঞ্চার হবে বল। দুজনে মিলে শুয়ে শুয়ে কথা বলছিলাম, তখন হঠাৎ রাত ১১টা বাজে। হঠাৎ একটা আওয়াজ শুনে আমরা দুজনেই থমকে গেলাম। কে যেন ওই নির্জন রাতে বাইরে গিয়ে জোরে জোরে চিৎকার করতে যাচ্ছে। কে হতে পারে এত রাতে? মনে তো হচ্ছে কোনো দারোয়ান বা পাহারাদার এরকম কিছু। আরে না না, এখানে পাহারাদার আসবে কোত্থেকে? তাহলে একবার জানালাটা খুলে দেখার চেষ্টা করি, মনে হচ্ছে কাছাকাছি আছে হয়তো। আমি আর চঞ্চল দুজনেই আগ্রহ নিয়ে জানালা খুলে দেখার চেষ্টা করলাম। জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় বাইরেটা বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল, কিন্তু এ কি দেখছি আমরা? কেবলমাত্র একটা লাঠি ঠকঠক শব্দ করে এগিয়ে চলেছে আর জোরে জোরে চিৎকার করে বলছে, হে রে চঞ্চল, কি রে ওটা দেখেছিস? কোনো মানুষ নেই, শুধু একটা লাঠি ভেসে ভেসে যাচ্ছে। আমিও কিছু বুঝতে পারছি না রে, ও হবে হয়তো কিছু একটা। শুন, আর রাত না জেগে ঘুমিয়ে পড়ি, চল কাল সকালে ব্যাপারটা দেখা যাবে। মনে একাধিক প্রশ্ন আর অজানা ভয় নিয়ে কোনো মতে রাতে ঘুমানোর চেষ্টা করলাম, তবে দুশ্চিন্তায় খুব একটা ভালো ঘুম হল না। পরের দিন সকালে উঠে মামার কাছে গিয়ে ব্যাপারটা জিজ্ঞাসা করলাম। ও, তাহলে তোমরা ওটা দেখে ফেলেছ? এজন্যই তো আমি বলেছিলাম যে রাত বিরেতে কোনো শব্দ পেলে আবার বেরিয়ে যেও না যেন। আমরা জানালা দিয়ে দেখার চেষ্টা করছিলাম। আচ্ছা, ঠিক কি ছিল ওটা? আমাদের গ্রামে বহু আগে রাতের বেলায় এক পাহারাদার ছিল। সে রাতে গ্রাম পাহারা দিত। সে ছিল পাঁচ গ্রামের মধ্যে নাম করা লেঠেল এবং খুব বিশ্বস্ত মানুষও ছিল বটে। তবে কি জানো, সে একদিন রাত্রিবেলায় পাহারা দেওয়ার সময় ওই দক্ষিণ দিকের খাল পাড়ের একটা ভাঙ্গা সাঁকো পার হতে গিয়ে ভাঙ্গা বাঁশের উপর থেকে পড়ে ওখানেই মারা যায়। তবে তার আত্মাকে আজও গভীর রাতে গ্রাম পাহারা দিতে দেখা যায়। সত্যি গ্রামগঞ্জে কত রকমই না অলৌকিক ঘটনা আছে, তাই না? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। এছাড়াও তো আরো অনেক কিছুই আছে বাবা, এজন্যই বলছি গ্রামে নতুন এসে একটু সাবধানেই থেকো। ঠিক আছে মামা, আমরা বরং চলি গ্রামটা একটু ঘুরে আসি। বলছি আরো একবার ভেবে দেখ, রাতে ওভাবে বেরোনো ঠিক হবে তো? আরে তুই এত দুশ্চিন্তা করছিস কেন বলতো? রাতে চুপি চুপি মামার ঘর থেকে বন্দুকটা নিয়ে জঙ্গল থেকে ঘুরে তাড়াতাড়ি আবার ফিরে আসব। সকাল হওয়ার আগেই বন্দুক জায়গা মতো রেখে দিলে কেউ জানতেও পারবে না। তারপর আমার মনে হয় এই কাজটা ঠিক হবে না। আরে তুই একটু বেশি ভাবছিস, চিন্তা করিস না, আমি আছি তো। কি জানি কি আছে কপালে। তারপর সেদিন রাতে চঞ্চল ঠিকই চুপি চুপি মামার সেই বিলিতি বন্দুকটা নিয়ে আসে। আমি সেটা দেখি রীতিমতো অবাক। তোর সত্যি সাহস আছে বলতে হবে। চল চল, আর দেরি করা ঠিক হবে না। এই টর্চ লাইটটা নিয়েছিস তো? হ্যাঁ টর্চ নিয়েছি। তারপর আমরা টর্চ আর বন্দুক নিয়ে নির্জন রাতে সেই জঙ্গলের দিকে এগোতে শুরু করলাম। চঞ্চলকে বেশ আগ্রহী দেখালেও আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল। আচ্ছা তুই জঙ্গলের পথ ঠিক মতো চিনিস তো?
গ্রামের লোকজনদের কাছ থেকে শুনেছি জঙ্গলের মধ্যে এই একটাই হাঁটার পথ, এছাড়া আর কোনো হাঁটার পথ নেই। এই সোজা পথ ধরে এগুলোই নাকি একটা বিল পড়বে, ওখানেই অনেক বড় রকমের বুনো হাঁস, অতিথি পাখি, এই সকল কিছু আছে। তবে আমরা কিন্তু কোনো শিকার করব না, মনে আছে তো? শুধুমাত্র ঘুরে চলে আসব, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনে আছে আমার। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই বিলের ধারে এসে পৌঁছালাম। জ্যোৎস্নার আলো বিলের উপর পড়ে হীরার মতো চকচক করছে। দেখছিস কত সুন্দর একটা জায়গা, আর ওই দিকটায় ঝোপের আড়ালে পাখিরা লুকিয়ে থাকে। আচ্ছা, মনে হলো না কিছু একটা আমাদের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে গেল। কই না তো, বাতাস হবে হয়তো, রাতের বেলায় ঠিক বিলের ঠান্ডা বাতাস ওরকম মনে হয়েছে। আশেপাশের পরিবেশটা খুবই গা ছমছমে, আর কেমন যেন একটা অজানা আতঙ্ক আমাদের ঘিরে রেখেছে। কোনো বাতাস নয়, আমার মনে হচ্ছে আমাদের কাছাকাছি কেউ আছে। আমার তো মনে হচ্ছে ঝোপের ওদিকে তাক করে একটা গুলি ছুরি, আশেপাশে কিছু থাকলে ভয় এমনিতেই পালিয়ে যাবে, আর এই সুযোগে যদি একটা শিকারও হয়। না না, এই নিঝুম রাতে জঙ্গলের মধ্যে তোর এভাবে গুলি ছোড়া ঠিক হবে না, ঘুমন্ত প্রাণীদের এভাবে জাগানোর কোনোই মানেই হয় না। হঠাৎ কথা বলতে বলতেই চঞ্চলকে দেখলাম ওই ঝোপের দিকে তাক করে একটা গুলি চালিয়ে দিল। আমি রাগান্বিত হয়ে বললাম, তোকে আমি নিষেধ করলাম, তারপরও তুই এমন করলি কেন? আরে তুই এত রাগছিস কেন, দেখলি তো কেউ নেই। কে রে আমার বিলে বন্দুক চালালো, এত বড় সাহস! হঠাৎ করে দেখলাম আমাদের সামনে বিকট ভয়ার্ত ছায়ামূর্তির আবির্ভাব হলো। কি হচ্ছে এসব, আমি কিছুই বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে আমাদের উপর সে খুবই ক্ষিপ্ত। তোদের এত বড় সাহস যে তোরা আমার এই বিলে এসে পাখি শিকার করছিস, ছাড়ব না আমি তোদের, ছাড়ব না। না না, আপনি ভুল বুঝছেন, আমরা এখানে শিকার করতে আসিনি, আমরা শুধু এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ আমাদের আমাদের ভুল হয়ে গেছে, গুলি চালিয়ে দিয়েছি আমি। ভুল? কিসের ভুল? অতিথি পাখিরা আমাদের সম্পদ, আর তোরা তাদের হত্যা করছিস, এত বড় সাহস তোদের! মরতে হবে তোদের, তোদের মরতে হবে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দিন। হ্যাঁ আমাদের ক্ষমা করে দিন। তখনই কোনো এক অদৃশ্য শক্তি আমাদের গলা টিপে ধরে ধীরে ধীরে দুজনকে মাটির থেকে উপরে তুলল। আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছিলাম না। তোদের মতো মানুষদের জন্য আজ পাখিরা অবাধে বিচরণ করতে পারছে না, অতিথি পাখিরা ধীরে ধীরে দুর্লভ হয়ে যাচ্ছে, আর তোরা কি বললি, ভুল হয়ে গেছে? বুঝতে পারিনি, আর কোনোদিন এমন হবে না, অন্তত একটিবার সুযোগ করে দিন। অনেক অনুরোধের পর হয়তো আমাদের উপর কিছুটা তার দয়া হয়েছে, আর তাই আমাদের ধীরে ধীরে আবার মাটিতে নামিয়ে দিল। যা, তোদের আমি ছেড়ে দিলাম, তবে মনে রাখবি আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই, ভুলিস না যেন তোরা। শেষ কথাগুলো বলতেই ওই ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগল। তারপর আমরা ওখান থেকে বাড়ি ফিরে আসলাম। পরের দিন সকালে আমরা উদয়পুর থেকে ফিরে চলে এসেছিলাম, তবে ওই রাতের অভিজ্ঞতাটা আমরা কখনোই ভুলব না। জেট ইমাজিনারি চ্যানেল ছাড়া আমাদের আর অন্য কোনো চ্যানেল নেই, তবে বর্তমানে বেশ কিছু ইউটিউব চ্যানেল আমাদের গল্প নকল করছে, তাই এমন নিয়ম বহির্ভূত কাজ থেকে বিরত থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।